আজকের এই ভিডিওতে আমি কেবলমাত্র একটাই যোগাসন দেখাবো। এই যোগাসনটা করলে পরে যাদের হাতের নার্ভের সমস্যা রয়েছে, হাতের নার্ভের সমস্যা হলে কি হয়, অনেক সময় দেখা যায় যে হাত কাঁপে, নিজেদের অজান্তেই হাত কাঁপে, হাত অনেক সময় ঝিনঝিন করতে পারে, ভার ভার লাগতে পারে, ব্যথা হতে পারে, অথবা অনেকের ক্ষেত্রে আর একটা যেটা মূল প্রবলেম হয় সেটা হচ্ছে হাত ওপরের দিকে তুলতে পারে না। অর্থাৎ কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে হাত এইটুকু তুলছে, কারোর কারোর ক্ষেত্রে এইটুকু, কারোর কারোর ক্ষেত্রে এইটুকু, অর্থাৎ একদম যে ওপরের দিকে হাতটাকে তোলা এইটা কিন্তু অনেকেই পারেন না। এটা জন্য দায়ী হচ্ছে আবার ফ্রোজেন শোল্ডার, তো এই যে জয়েন্টটা এটার জন্য আবার দায়ী। তো যাই হোক, আর এর সঙ্গে আপনাদের আর যা যা বেনিফিট হবে সেটা হচ্ছে অনেকের ঘাড়ে ব্যথা হয়, অনেকের পিঠে ব্যথা হয়, দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আমাদের এই যে এই পোর্শনটাতে কিন্তু প্রচন্ড পরিমাণ আস্তে আস্তে ব্যথা ক্রিয়েট হয়। আর একটা যেটা এই আসনটা করলে আমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমাদের যে শিরদাঁড়া রয়েছে, আমাদের যে স্পাইন রয়েছে সেই স্পাইন কিন্তু একদম স্ট্রেট থাকে। বয়স হয়ে গেলেও আমাদের স্পাইন কিন্তু এইরকম ভাবে ঝুঁকে যায় না, আর স্পাইন যদি স্ট্রেট থাকে আমরা কিন্তু অনেক রোগ ব্যাধির হাত থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। তো এই যে বিভিন্ন উপকার এই একটাই যোগাসন থেকে, তো এই যোগাসনটা আপনারা মানে জাস্ট সারা দিনে আপনারা জাস্ট 3টা মিনিট করবেন, ওকে? তো যোগাসনটা দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যোগাসনটা করার আগে আপনাদের মানে কিছু কিছু প্রিপারেশন নিতে হবে, কিরকম দেখুন, পরপর দেখবেন। জাস্ট আপনারা হাতটাকে একদম এরকম মানে হাতের তালুটাকে ওপরের দিকে দেবেন, একটা সাইডে দেবেন। সাইডে দেওয়ার পরে আপনাদের এই যে হাতের তালু একবার এইভাবে নিচের দিকে, আর একবার এই, অর্থাৎ এই যে আমার এই জয়েন্টটার দিকে আপনারা খেয়াল রাখুন, মানে এইরম এইরম হবে না, কিন্তু এই স্ট্রেট এই জয়েন্টটা এইভাবে এই পুরো এরকম রাউন্ড হয়ে যাবে, আবার এই, ওকে? এই ঠিক এইরকম ভাবে এই জয়েন্টটাকে আপনাদের এইভাবে রোটেট করতে হবে, ওকে? এই পদ্ধতিটা আপনারা মিনিমাম 20-25 times 30 times করে নেবেন ঠিক এইভাবে। তারপরে ঠিক সেম পদ্ধতি আপনারা পেছনের দিকে, এই যে দেখুন আমি পেছনের দিকে হাতটাকে নিয়েছি, জাস্ট এই এই, ঠিক এই পদ্ধতিটাও আপনারা 25 times to 30 times এইভাবে করে নেবেন, ওকে? এবং শুধুমাত্র একটা হাতে নয়, আপনাদের কিন্তু বোথ মানে হ্যান্ডসেই এটা করতে হবে, ওকে? তো এই মানে অনুশীলনটা হয়ে যাওয়ার পরে এইবারে আপনারা আপনাদের যে হাত, যে কোনো একটা হাতকে আপনারা এইরকম ভাবে ধরবেন, দেখুন এই যে এইভাবে ধরবেন, ধরে এইভাবে এই যে পেছনের দিকে এইভাবে টানবেন, এই যে ঠিক এইভাবে, এবং আপনাদের এই যে কাঁধ দুটো পেছনের দিকে চলে যাবে, সামনে কিন্তু থাকবে না, এইভাবে ধরুন, এই এই যে দেখুন এই এইভাবে টানুন, ওকে? এইভাবে আপনারা বোথ হ্যান্ডসের ক্ষেত্রেই কিন্তু এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন। তো এইটা হয়ে যাবার পরে এইবার আপনারা আপনাদের যে হাতটাকে মানে যে দুটো হাত রয়েছে জাস্ট এইখানটায় আপনারা হাত দুটো দিন, দেওয়ার পরে ঠিক এইরকম পদ্ধতি, এই ঠিক এইরকম, ওকে? এই এইভাবে আপনারা প্রথমে ক্লকওয়াইজ ভাবে এন্ড দেন অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে মানে বোথ সাইডেই কিন্তু করবেন, অ্যান্টি ক্লক দ্যাট ইজ এইরকম, এই, ওকে? এই যে অ্যান্টি ক্লক, এবং এই যে পেছনের দিকে এইভাবে কিন্তু আপনারা স্ট্রেচটা করবেন, এই যে এইভাবে এই, ওকে? তো এইটা হয়ে যাওয়ার পরে এইবার আপনাদের যে অরিজিনাল যে যোগাসনটা সেটা আপনাদেরকে করতে হবে। দেখুন যদি আপনারা বসে না করতে পারেন, দাঁড়িয়েও আপনারা করতে পারেন, কোনো তাতে সমস্যা নেই। আপনারা যেটা করবেন, এই যে হাত আমি প্রথমে বললাম
এই যে এই রকম করতে করতে যখন এই মানে পেছনের দিকে যখন আপনারা হাতটাকে দেবেন এই এই ঠিক এই পর্যায়ে আপনারা আপনাদের হাতটাকে এই যে দেখুন এই ঠিক এইখানটায় এইভাবে স্টে করাবেন এই ঠিক এইভাবে কিন্তু স্টে করাবেন এবং বোথ হ্যান্ডসের ক্ষেত্রেই এই পদ্ধতিটা আপনারা কিন্তু করবেন ওকে এইবার আমরা যেরকম সামনের দিকে নমস্কার মানে নমস্কারের ভঙ্গিটা করি আমরা সেম নমস্কারের ভঙ্গিটাই কিন্তু পেছনের দিকে করব তো কিরকম জাস্ট এই এই যে এবং এই যে হাতের যে তালু এই তালু দুটো কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে লাগবে এবং এই যে আমার যে কাঁধ কাঁধ কিন্তু এরকম হবে না এই যে দেখুন এরকম কিন্তু হবে না এই ওকে এবং পিঠের সাইডটা দেখুন রাউন্ড মানে একটা শেপে এসছে এইরকম শেপ কিন্তু আপনাদের লাগবে এবং এইভাবে আপনারা প্রথম প্রথম অবশ্যই 1 মিনিটস থাকার চেষ্টা করুন তারপরে অভ্যাস হয়ে গেলে আপনারা এই সময়টাকে কিন্তু আরো বাড়াতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু প্রথম প্রথম 1 মিনিটস করে আপনারা মাস্ট 3টে রাউন্ড কিন্তু করার চেষ্টা করবেন এইবার যদি আপনাদের মানে আসনের আঙ্গিকে করতে হয় এইটাকে তখন আপনারা যে কোনো একটা জায়গায় এইরকম বজ্রাসনে এইরকম ভাবে বসবেন বজ্রাসনে বসার পরে সেম পদ্ধতি ঠিক এইভাবে আপনারা 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট এইভাবে থাকার চেষ্টা করুন ওকে আর যদি এইভাবে আপনারা না বসতে পারেন তাহলে আপনারা দাঁড়িয়েও কিন্তু এই ব্যায়ামটাকে করতে পারেন।